কেন্দ্রীয় সরকারের সৌভাগ্য প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পেল কমলাছড়া এডিসি ভিলেজ কমিটির অন্তর্গত বাসিন্দা তথা রেল আটকিয়ে হাজার হাজার মানুষের জীবন রক্ষাকারী স্বপন দেববর্মা। বুধবার দুপুরে বিধায়ক পরিমল দেববর্মার হাত ধরে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ তুলে দেওয়া হয় স্বপন দেববর্মার হাতে। তার এই নবনির্মিত ঘরে বিদ্যুতের লাইন পৌঁছে দেওয়া হয়। ছিলেন বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার দুর্যোধন দেববর্মা সহ বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। আমরা সবাই জানি যিনি আমাদের সেই হিরো, যিনি হাজার হাজার লোকের প্রাণ বাঁচিয়েছেন, এটা শুধু ত্রিপুরা না, সর্বত্র জায়গায় সবাই জানে। এবং এই সৌভাগ্য প্রকল্পে আমরা এখানে আজকে বিদ্যুতায়ন করেছি এবং এখানে কাজ করার জন্য আমাদের 8 কোটি লেগেছে। এবং সবাইকে ধন্যবাদ দিই যে এখানে আমরা স্বপন দেববর্মার হাতে আমরা এই সৌভাগ্যের একটা সার্টিফিকেট তুলে দিয়েছি কানেকশনের, এবং শ্রীযুক্ত মাখন দেববর্মার হাতে তুলে দিয়েছি।